এই রিলেটেড ছোটো খাটো কিছু দেখায় পেন্সিল দিয়ে আমি আগেও একটা ম্যাজিক করেছি আজকেও এই জিনিসটা দেখাতে চাচ্ছি যেমন জাস্ট সিম্পলভাবে হাতটা আপনি পেপার ওপার রাখলেন দেন যদিও পেন্সিলটা খাটো হয়ে গেছে নো প্রবলেম বাট আপনার আঙ্গুলের নিচে দিয়ে পেনসিলটা ঢুকাই দিচ্ছেন দিয়ে অ্যানাদার এন্ড দিয়ে বের করছেন সামথিং লাইক দিস মাঝখানে ব্ল্যাঙ্ক দ্যাট মিনস আপনি কিন্তু পেন্সিলটা এখানে দেখতে পাচ্ছেন না কারণ কি মাঝখানে পেন্সিলটা ভ্যানিশ হয়ে গেছে সামথিং লাইক দ্যাট সো এভাবে অনেক ধরনের ইলুশন তৈরি করে সো আবার বের করে ফেলছেন সো অ্যাজ ইউজুয়াল মূলত এর পিছনে যে টেকনিকটা কাজ করে সেটা হচ্ছে থ্রি টু ওয়ান হেয়ার ইজ দ্য টেকনিক ফার্স্ট অফ অল আপনি একটা সাদা পেপার নেবেন সাদা পেপারটা আসলে আপনার ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় সেটাকে হাইড করার জন্য আপনাকে সাদা পেপার নেবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয় ফর এক্সাম্পল কোনো ব্ল্যাকবোর্ডে আপনি করছেন কালারের সাথে ম্যাচ করে এক্স্যাক্টলি কাগজের টুকরা বা কাপড়ের টুকরা নিয়ে এভাবে আমি টেপ দিয়ে লাগিয়েছি কস টেপ দিয়ে আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই যে কস টেপ দিয়ে লাগানোর পরে যেহেতু এটা দূর থেকে বোঝা যায় না সো এক দুই হাত দূরে গেলেই কিন্তু আপনি এটা নোটিস করতে পারবেন না যে এটা আসলে কীভাবে কী করা হয়েছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমার হাতে কিন্তু কস্টেপ দিয়ে লাগানো আছে একটা সাদা কাগজ তারপরেও আবার যদি আপনি দেখেন আপনি নিজেই আবার নিজেকে ফুল মনে হবে যে আবার আপনি বোকা বনে যাবেন যে আসলে কীভাবে ঘটছে ঠিকছেন সামান্য আমার এই ক্যামেরাটা কিন্তু দুই হাত দূরে সো এখান থেকে নোটিস করা যাচ্ছে না আর যারা স্টেজ পারফর্মার তারা তো অনেক দূরে দূরে মানে অডিয়েন্সগুলোকে বসায় রাখে সেভাবে আসলে নোটিসেবল না এটা সেই সেন্স থেকে আজকে মূলত এই টেকনিকটা আশা করি আপনার ভালো লেগেছে এটা আসলে আমার ফার্স্ট টেকনিক ক্যামেরার সামনে ওপেনলি আপনাদের সাথে শেয়ার করলাম